কোনো সিনেমা বাকি দেখিনি, অনেক রকম সিনেমা দেখছি। 70-80 বছর বয়স অনেক সিনেমা দেখছে, এইরকম সিনেমা দেখে নাই? সুরঙ্গ ইজ স্ট্যান্ডিং, সাকিব ভাই যে প্রিয়তম সিনেমা, সেটা দেখা হয়েছে? না, সেটা দেখিনি। আচ্ছা, দেখার ইচ্ছা আছে কি? নেই। 10 out of 10 কোন সিনেমা দেখেছ সবু? সুরঙ্গ। কেমন লেগেছে? ভালো। সিনেমাতে আফরান নিশোর কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা উনি ওখানে ব্যাংকে ঢুকে চুরি করেছেন, এটা। আচ্ছা, ব্যাংকে ঢুকে চুরি করছে, ওটা ভালো লেগেছে। ওকে, আউট অফ রেটিং ওভারঅল সব মিলিয়ে কত দিবেন? 8.5। আমি এসেছিলাম একটু আগে স্টার সিনেপ্লেক্সে এখানে আমাদের সাকিব ভাইয়ের প্রিয়তমা মুভির রিভিউ নিতে, কিন্তু আসার পর যে রিভিউ নিলাম একটা কথাই বলতে পারি, এদিকে আসেন, নাসির ভাইয়ের সাথে বলতে পারি, হতাশ। আমি খুবই হতাশ ভাই রে ভাই, কী বলবো, সবারই জিজ্ঞেস করতেছি কোন সিনেমা দেখছেন, সবার মুখে খালি একটাই কথা, সুরঙ্গ সুরঙ্গ আর সুরঙ্গ। আফরান নিশোর আলাদা একটা গল্প দেখলাম আমরা, মানে আউট অফ রেটিং ওভারঅল সব মিলিয়ে কত দিবেন? আমি 10/9 দিব। আপনি? আমি 8 দিব। কেমন লেগেছে? ভালো, অনেক ভালো, টক ঝাল মিষ্টি সব ছিল, টক ঝাল মিষ্টি সব ছিল। আচ্ছা, আউট অফ রেটিং ওভারঅল সব মিলিয়ে কত দিবেন? 8.5। কোন সিনেমা দেখেছেন ভাই? আজব ভাই, সবাই সুরঙ্গ, কাহিনীটা কি? আচ্ছা, কেমন লেগেছে ভাই? সেরা, বেশি সেরা, খুব সেরা লেগেছে। আচ্ছা, আফরান নিশো নিশ্চয়ই অনেক বড় ভক্ত, ওভারঅল পারফরমেন্স সবার কেমন লাগলো? সবই ভালো লাগছে। সিনেমার নায়িকা তমা আপুকে কেমন লেগেছে? বেইমান। আমরা এখন দেখলাম সুরঙ্গ, কেমন লেগেছে? দারুণ। আফরান নিশোর অভিনয় আসলে মাইন্ড ব্লোয়িং, দারুণ। তবে ফার্স্টের দিকে একটু স্লো ছিল, আমার এটা আমার পার্সোনাল ভিউ, ফার্স্টের দিকে একটু স্লো ছিল, বাট লাস্টের এন্ডিংটা খুব দারুণ। আচ্ছা, নিশো ভাই তো প্রথমবার বড় পর্দায় পা রেখেছে, আপনি কি চান আরও তিনি ভালো ভালো কাজ করুক বড় পর্দায়? অবশ্যই অবশ্যই। এরকম গল্পে দেখতে চান না ভিন্ন রকম কোনো গল্পে দেখতে চান? সেটা ভিন্ন করার গল্প এসে দেখার পরে বলতে পারবো। আফরান নিশো ভাইকে আমরা বিভিন্ন চরিত্রে বিভিন্ন সময় দেখে আসছি, এখানে একটু থ্রিলার টাইপ দেখছি না, আপনার কি মনে হলো অভিনয়ে কোনো ডিফারেন্ট বা অন্য কিছু? আরো অনেক পলিশড হয়েছে, আগের চেয়ে অনেক পলিশড হয়েছে, ভালো হয়েছে। এটাও আবার সুরঙ্গ। আচ্ছা, সাকিব ভাই যে প্রিয়তম সিনেমা, সেটা দেখা হয়েছে? না, সেটা দেখিনি। আচ্ছা, দেখার ইচ্ছা আছে কি? নেই। কেমন লেগেছে? ভালো। আঙ্কেল, সিনেমা কেমন লেগেছে? আমি জীবনে দেখিনি এরকম, এরকম সিনেমা উনি আগে জীবনে দেখে নাই? দেখিনি আমি। আচ্ছা, আফরান নিশো ভাইয়ের যে অভিনয়টা সেটা কেমন লেগেছে? দারুণ লেগেছে। 60 বছর বয়সে এসেও আফরান নিশো ভাইয়ের এই যে সিনেমা দেখার পর এই যে জোশটা, এটাই কিন্তু অসাধারণ। সব থেকে বড় বিষয় হচ্ছে এই বয়সে এসে এখনো পর্যন্ত সিনেমা হলে আফরান নিশো ভাইয়ের এইরকম ভক্ত, ইটস মাইন্ড ব্লোয়িং। অনেক সিনেমা দেখছি, কোনো সিনেমা বাকি দেখিনি, অনেক রকম সিনেমা দেখছি। 70-80 বছর বয়সে অনেক সিনেমা দেখছে, এইরকম সিনেমা দেখে নাই? সুরঙ্গ ইজ স্ট্যান্ডিং। আপু, কোন সিনেমা দেখে আসছেন? সুরঙ্গ। সবাই সুরঙ্গ, সুরঙ্গের জয় জয়কার। আচ্ছা আপু, এই যে আফরান নিশো ভাইয়ের নাটকের যে পারফরমেন্স আর সিনেমা পারফরমেন্স, কোনো পার্থক্য মনে হয়েছে আপনার? হ্যাঁ, উনি এখানে আরও অনেক বেশি, আরও অনেক বেশি ভালো লাগছে। আউট অফ রেটিং এই সিনেমাকে কত দিবেন? 10 out of 10 ওকে, তোমার আপুর পারফরমেন্স কেমন লেগেছে? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো লেগেছে। সুরঙ্গ দেখে আসলাম, কেমন লেগেছে? খুবই অসাধারণ একটা মুভি, ট্রেলার একটা মুভি, আমার মনে হয় সবারই এই মুভিটা দেখা উচিত। আউট অফ রেটিং কত দিবেন সুরঙ্গকে? 10 out of 10 সুরঙ্গ। কেমন লেগেছে? সেরা 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 লেগেছে। ওভারঅল আফরান ভাইয়ের পারফরমেন্স কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। আউট অফ রেটিং কত দিবেন? 9 out of 10 ভালোই। আউট অফ রেটিং কত দিবেন? 8